হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তেলে ভাজা বন রুটির রেসিপিটা দেখার জন্য। আমি খুবই অল্প সময়ে বিকালের নাস্তা হিসেবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। আপনারা বাচ্চাদেরকে খুব সহজেই তৈরি করে দিতে পারবেন তেলে ভাজা বন রুটি। তো চলুন, খুবই সহজভাবে তুলে ধরছি আপনাদের সামনে, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন রুটিটা তৈরি করার জন্য আপনারা চাইলে এখানে পানি ইউজ করতে পারেন। আমি নিয়ে নিচ্ছি দুধ 1 কাপ পরিমাণ, আর সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। তো এটা একটুখানি গুলে নিচ্ছি, তারপর রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট। এদিকে আটার প্রিপারেশনটা রেডি করছি। আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, নিয়ে নিচ্ছি এখানে চিনি 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন 5 মিনিট পর আমি এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তো চাইলে আপনারা ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা বা বন রুটিটা তৈরি করতে পারেন। তো এবার অল্প অল্প করে আমি এই দুধের মিশ্রণটা দিয়ে একটি ডো তৈরি করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে, এরকম আরও বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। তো ডোটা তৈরি হয়ে গেছে, আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট পর দেখুন ডোটা কিন্তু সেট হয়ে গেছে ফুলে। তো এবার সামান্য কিছুক্ষণ সময় নিয়ে একটু মথে নিতে হবে। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন একটু লম্বা শেপ করে এটাকে একটু লেচি কেটে নিচ্ছি। এবার হাত দিয়ে দুই হাতের সাহায্যেই আমি ছোট ছোট করে গোল করে এভাবে নিয়েছি, আর এভাবেই কিন্তু আমি বন রুটিটা তৈরি করব। তো সবগুলোকে আমি একই পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গেছে, আপনারা চাইলে ছোটো বড় করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তেলটা হালকা গরম হওয়াতে আমি এখানে দিয়ে দিচ্ছি বন রুটি, আর একে একে আপনারা সবাই একটা করে ভেজে নিতে পারেন, আবার একসঙ্গে বেশি করেও ভেজে নিতে পারেন। তো একটা সাইড হয়ে যাওয়ার পর আমি অন্য সাইডটা উল্টে দিয়েছি, তো অন্য সাইডটাও কিন্তু হয়ে গেছে। তো বেশিক্ষণ রাখার প্রয়োজন হয় না, কিছুক্ষণ ভাজলেই ভাজা হয়ে যায়। এবার চুলা থেকে নামিয়ে আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে এবং ফুলে গিয়েছে। তো বাচ্চাদের অবশ্যই তৈরি করে দিবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য আর আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।